কোচবিহার সাংসদ খেল মহোৎসব 2023 কমিটির পরিচালনায় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো শীতলকুচি বিধানসভা ক্ষেত্রে। শীতলকুচি ব্লকের জটামারি থেকে শুরু করে শীতলকুচি ভাটার হাট সংলগ্ন স্কুল চত্বর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এদিন প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করে। ছেলে ও মেয়েকে পৃথক বিভাগে 10 জন করে 20 জনকে পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদের হাতে পদক ও ভারত সরকারের শংসাপত্র তুলে দেওয়া হবে আয়োজকদের তরফে বলে জানা যায়। জেলা জুড়ে বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতার পর জেলা স্তরে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিন শীতলকুচি মাথাভাঙ্গা রুটে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে ঘিরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কঠোর ছিল। নিশীথ প্রামাণিক স্যার এবং সবার জন্য ছেড়ে হাত তালি একটা আবার একসাথে 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 ভারত মাতা কি, ভারত মাতা কি।
কথা কি? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শেষে একটা কথা বলে দিই, যেরকম মন্ত্রী মহোদয় তোমাদের সবাইকে কথা দিয়েছে, জানো আজকে 2000 সার্টিফিকেট লেখা সম্ভব নয়, কিন্তু মন্ত্রী মহোদয়ের তরফ থেকে তোমাদের সবাইকে কথা দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করেছো তোমাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সামনের সপ্তাহ থেকে তোমাদেরকে সবাইকে সার্টিফিকেট যেগুলো যারা কমপ্লিট করেছো প্রোভাইড করা হবে, ঠিক আছে? একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে ইম্পর্টেন্ট, সত্যেন তাকে ডেকে নিচ্ছি। হ্যালো, শীতলকুচি বিধানসভা থেকে যে 20টা ইভেন্টের যে সাংসদ খেল মহোৎসব আছে তাতে অল সমস্ত বিধানসভার রেজিস্ট্রেশন সব ইভেন্টে প্রচুর পরিমাণে হয়েছে, শুধু শীতলকুচি বিধানসভার कोई भी कार्यक्रम हो अंत में ईश्वर का नाम जरूर होता है, तो लास्ट जे नाम का आचे को भगवान साथे जुड़ी, तो लेकर हरि का नाम मैं चलूं आगे तो बोलो, तो देख लेछि हरिदास बर्मन दशम स्थान अधिकारी। শীতলকুচিতে দৌড় প্রতিযোগিতা। কোচবিহার সাংসদ খেল মহোৎসব 2023 কমিটির পরিচালনায় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো শীতলকুচি বিধানসভা ক্ষেত্রে। শীতলকুচি ব্লকের জটামারি থেকে শুরু করে শীতলকুচি ভাটার হাট সংলগ্ন স্কুল চত্বর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এদিন প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করে। ছেলে ও মেয়েকে পৃথক বিভাগে 10 জন করে 20 জনকে পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদের হাতে পদক ও ভারত সরকারের শংসাপত্র তুলে দেওয়া হবে আয়োজকদের তরফে বলে জানা যায়। জেলা জুড়ে বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতার পর জেলা স্তরে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিন শীতলকুচি মাথাভাঙা রুটে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে ঘিরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কঠোর ছিল। কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের শীতলকুচি বিধানসভায়? সাংসদ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। কতজনকে পুরস্কৃত করা হলো? আমরা জনা ছেলেদের মধ্য থেকে আমরা 10 জনকে, মেয়েদের মধ্য থেকে আমরা 10 জনকে পুরস্কৃত করেছি এবং ব্রোঞ্জ মেডেল এবং হচ্ছে সার্টিফিকেট। যারা আজকে খেলায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং টেন্থ অব দি অর্জন করেছেন স্থান, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এই যে যুব শক্তিকে উৎসাহিত করবার জন্যে এবং তাদের প্রতিভা বিকশিত করবার এক প্রচেষ্টা আমাদের গোটা কুচবিহার জেলা জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে, তার সাথে সাথে আমরা আজকে শীতলকুচিতে এটা করতে পেরে সত্যিই খুব আমরা আনন্দিত এবং খুব গর্বিত। যেভাবে শীতলকুচিবাসী এখানকার যুবক যুবতী আজকে আমাদের খেলায় অংশগ্রহণ করেছে, সত্যি আমরা তাদের পারফরমেন্সে, তাদের এই যে অংশগ্রহণ তাতে আমরা খুব আনন্দিত। কতজন অংশগ্রহণ করে এই? প্রায় তো 3000 ছেলে মেয়ে তো অংশগ্রহণ করেছে একসাথে ম্যারাথন, যেহেতু ছেলে 3000, মেয়ে প্রায় 1500-2000 মতো অংশগ্রহণ করেছে। কোচবিহার সাংসদ খেল মহোৎসব 2023 কমিটির পরিচালনায় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো শীতলকুচি বিধানসভা ক্ষেত্রে। শীতলকুচি ব্লকের জটামারি থেকে শুরু করে শীতলকুচি ভাটার হাট সংলগ্ন স্কুল চত্বর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এদিন প্রতিযোগিতায় ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করে। ছেলে ও মেয়েকে পৃথক বিভাগে 10 জন করে 20 জনকে পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এদের হাতে পদক ও ভারত সরকারের শংসাপত্র তুলে দেওয়া হবে আয়োজকদের তরফে বলে জানা যায়। জেলা জুড়ে বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতার পর জেলা স্তরে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এদিন শীতলকুচি মাথাভাঙা রুটে। এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে ঘিরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কঠোর ছিল। আমাদের এত এলাকার বিধায়ক সম্মানীয় বরেনচন্দ্র বর্মন মহাশয়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু শেষে একটা কথা বলে দিই, যেরকম মন্ত্রী মহোদয় তোমাদের সবাইকে কথা দিয়েছে, জানো আজকে 2000 সার্টিফিকেট লেখা সম্ভব নয়, কিন্তু মন্ত্রী মহোদয়ের তরফ থেকে তোমাদের সবাইকে কথা দেওয়া হচ্ছে, প্রত্যেকটি ছেলে মেয়ে যারা পার্টিসিপেট করেছো তোমাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সামনের সপ্তাহ থেকে তোমাদেরকে সবাইকে সার্টিফিকেট যেগুলো যারা কমপ্লিট করেছো
প্রোভাইড করা হবে, ঠিক আছে? একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে ইম্পর্টেন্ট, সত্যেন তাকে ডেকে নিচ্ছি। হ্যালো, শীতলকুচি বিধানসভা থেকে যে 20টা ইভেন্টের যে সাংসদ খেল মহোৎসব আছে তাতে অল সমস্ত বিধানসভার রেজিস্ট্রেশন সব ইভেন্টে প্রচুর পরিমাণে হয়েছে, শুধু শীতলকুচি বিধানসভার নেক্সট মাধব দত্ত, নাইন্থ পজিশন মাধব দত্ত। হরতালে একটু জোরে হরতালি, সেকেন্ড পজিশন সিলভার মেডেল। থার্ড পজিশন সোয়েব আখতার রহমান, ব্রোঞ্জ মেডেলিস্ট সোয়েব আখতার রহমান। তৃতীয় স্থান সোয়েব আখতার রহমান। ফোর্থ পজিশন ধনঞ্জয় অধিকারী, ফোর্থ পজিশন ধনঞ্জয় অধিকারী। ফিফথ পজিশন, ফিফথ পজিশন বিষ্ণু দাস, ফিফথ পজিশন বিষ্ণু দাস, শীতলকুচি বিষ্ণু দাস। লগতা জানা পেচানা লড়কা হ্যাঁ আপ লোক, আচ্ছা দোস্ত হ্যাঁ বিষ্ণু, ক্যা জোর সে বোলো ভাই, দোস্ত হ্যাঁ, দ্যাটস গুড বিষ্ণু। নেক্সট সুরজিৎ বন, একবার ও আলে তালি দে দে, এক দো এক দো তিন চলো মেরে সাথ, 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। अभी भी जोश बाकी है यार, मानना पड़ेगा, हैट्स ऑफ। थैंक यू गर्ल्स, आप देश की जुबाओं की बारी। मिताली बर्मन, सिक्स्थ सुष्मिता ईशोर, সুস্মিতা ঈশ্বর। খেল মহোৎসব কেন সূচনা করলেন এখানে বা কি উদ্দেশ্য রয়েছে আপনাদের এটা নিয়ে? দেখুন, প্রথম কথা, সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একটা স্পোর্টস কালচার বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, কারণ রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতার কারণে। এবং সেই কারণেই আমরা ভেবেছি, যারা এখানকার বিধায়ক মহোদয় আছে কুচবিহারের, তারা আমার সঙ্গে আলোচনায় বসেছিল এবং আমরা চিন্তন করেছিলাম যে কি করে কুচবিহারের স্পোর্টস কালচারকে ডেভেলপ করা যায়। আমরা যেমন কুচবিহারে একটা এনসিওই করছি, ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, ঠিক একই রকমভাবে মানুষের মধ্যে জাগরুকতা তৈরি করার জন্য, যাতে আমাদের যারা এখানকার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, যারা আমাদের এখানকার ইউথ রয়েছে, তাদের মধ্যে স্পোর্টস কালচার বিল্ড আপ হয়। সেই কারণে আমরা সমগ্র জেলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় আমরা কিন্তু
এই যে ম্যারাথন, এই ম্যারাথনের আয়োজন করেছি এবং পাশাপাশি আমরা কিন্তু সাংসদ খেল মহোৎসব তথা যুব উৎসবের আয়োজন আমরা সমগ্র বিধানসভা জুড়ে, সমগ্র জেলা জুড়ে আমরা করেছি। গত বছর আমরা করেছিলাম 2022-23 যে খেল মহোৎসব হয়েছিল তাতে প্রায় 5,500 যারা খেলোয়াড়, বিভিন্ন স্পোর্টিং ইভেন্টের যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু পার্টিসিপেট করেছিল। এবারে অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন 7,500 হয়ে গিয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে ধীরে ধীরে কুচবিহারের স্পোর্টিং কালচার বিল্ড আপ হচ্ছে এবং এই কুচবিহারকে আমরা আগামী দিনে একটা স্পোর্টিং কুচবিহার হিসেবে দেখতে পাব। মানুষের মধ্যে স্পোর্টস এবং পাশাপাশি ফিটনেস নিয়ে যে জাগরুকতা তৈরি হচ্ছে, যেটা আমরা যে মেসেজ মাননীয় প্রধানমন্ত্রীজি দিতে চেয়েছেন যে ফিটনেস কি ডোজ আধা ঘন্টা রোজ, এটা কিন্তু আমরা কুচবিহারের ক্ষেত্রে কুচবিহারের মানুষের কাছে গিয়ে আমরা প্রচার করছি। এবং বিপুল সাড়া আজ সকাল 5:30 থেকে শীতলকুচির মতন এই একেবারে প্রান্তিক জায়গায় এখানে আপনারা যে ধরনের যুবদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা এই ম্যারাথনকে ঘিরে আমরা দেখতে পেলাম, এটা অবিস্মরণীয়। এটা সত্যিকারে একেবারে বলবো যে আজকের দিন একটা ঐতিহাসিক দিন। আজকের দিনে শীতলকুচির মাটি থেকে ইতিহাস তৈরি করলো শীতলকুচির যারা ইউথ, যারা যুব, তারা আমি ধন্যবাদ জানাবো এখানকার সম্মানীয় বিধায়ক মহাশয়কে, যিনি বেশ কয়েকদিন ধরে প্রচার প্রসার করেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে যারা এখানকার যুবরা রয়েছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ দেবো যে যেভাবে ওরা এখানে আয়োজন করেছে এবং ইউথদের মধ্যে প্রচার চালিয়েছে, যে কারণেই আজকের এই ম্যারাথন একটা ঐতিহাসিক ম্যারাথনে পরিণত হয়েছে। আগামী দিনে আমরা যুব উৎসব তথা আমরা যুব খেল আমরা খেল মহোৎসব নিয়ে আসতে চলেছি, বিভিন্ন বিধানসভায় হবে, এই বিধানসভারও বিভিন্ন অঞ্চলে হবে। অলরেডি আগামী 3 জানুয়ারি থেকে এটা শুরু হতে চলেছে। এবং গত বছর যারা এই যুব উৎসবে পার্টিসিপেট করেছে, যারা খেল মহোৎসবে পার্টিসিপেট করেছে, তাদের মধ্যে থেকে অনেক ট্যালেন্টেড বাচ্চারা আজকে সাহিত্যে তারা অ্যাকোমোডেট হয়েছে, সাহিত্যে তারা কিন্তু খেলছে, এটাও সত্যি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের শীতলকুচি বিধানসভায়? সাংসদ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। কতজনকে পুরস্কৃত করা হলো? আমরা জনা ছেলেদের মধ্য থেকে আমরা 10 জনকে, মেয়েদের মধ্য থেকে আমরা 10 জনকে পুরস্কৃত করেছি এবং ব্রোঞ্জ মেডেল এবং হচ্ছে সার্টিফিকেট। যারা আজকে খেলায় 1st, 2nd, 3rd এবং 10th অবধি অর্জন করেছেন স্থান, তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এই যে যুব শক্তিকে উৎসাহিত করবার জন্যে এবং তাদের প্রতিভা বিকশিত করবার এক প্রচেষ্টা আমাদের গোটা কুচবিহার জেলা জুড়ে আমাদের এই কর্মসূচি চলছে, তার সাথে সাথে আমরা আজকে শীতলকুচিতে এটা করতে পেরে সত্যিই খুব আমরা আনন্দিত এবং খুব গর্বিত। যেভাবে শীতলকুচিবাসী এখানকার যুবক যুবতী আজকে আমাদের খেলায় অংশগ্রহণ করেছে, সত্যি আমরা তাদের পারফরমেন্সে, তাদের অংশদা এই যে অংশগ্রহণ তাতে আমরা খুব আনন্দিত। কতজন অংশগ্রহণ করে এই? প্রায় তো 3,000 ছেলে মেয়ে তো অংশগ্রহণ করেছে একসাথে ম্যারাথন, যেহেতু ছেলে 3,000, মেয়ে প্রায় 1,500-2,000 মতো অংশগ্রহণ করেছে। আপনি কি স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সুদক্ষ ডাক্তার খুঁজছেন? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। আপনার বাড়ির পাশে শীতলকুচি LJM মেডিসিন হাউসে স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহিত জৈন রোগী দেখেন প্রতি মাসের 2nd ও 4th শুক্রবার। শীতলকুচির LJM মেডিসিন হাউসে নাম লেখানোর জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8918578865 অথবা 8101147384 এই নম্বরে। আমাদের ঠিকানা LJM মেডিসিন হাউস, শীতলকুচি কমিউনিটি হলের বিপরীতে ঘুগুরডাঙ্গা যাওয়ার রাস্তা, শীতলকুচি কোচবিহার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। গোসিরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে 5ম শ্রেণীতে ভর্তি চলছে। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্র ছাত্রীদের পড়াশোনা করানো হয়, তার পাশাপাশি খেলাধুলা, অঙ্কন, নাচ, গান এবং আবৃত্তি শেখানো হয়। তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করাতে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোসিরহাট কবিগুরু একাডেমির কাছে। আমাদের ঠিকানা গোসিরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে কবিগুরু একাডেমি। আমাদের যোগাযোগ নম্বর 9064685997 অথবা 9635756974 এই নম্বরে। ধন্যবাদ।